উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন থাকারও নির্দেশনা দেন তিনি। চলতি সভায় দেশের সব জেলায় পূর্ণাঙ্গ পাসপোর্ট অফিস নির্মাণ সহ 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মারফ্রেজা রিপোর্ট। চলতি সভায় মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যার মধ্যে অর্ধেকই সংশোধিত প্রকল্প, আর এর জন্য গুনতেও হবে 650 কোটিরও বেশি অতিরিক্ত টাকা। প্রতি একনেক বৈঠকেই এমন সংশোধিত প্রকল্প থাকে হরহামেশায়, তবে এবার এ বিষয়ে সতর্ক করলেন সরকার প্রধান। তার বরাতে পরিকল্পনা মন্ত্রী জানান, এর ফলে যেমন ব্যয় বাড়ে, তেমনি সঠিক সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। পাঁচটি সংশোধিত আর পাঁচটি নিয়মিত, তার মানে এই সংশোধনী আসতেছে। সংশোধনী আসে মূল কারণ দেরি হয় কাজ করতে, মূল্যবান একটা কথা বলা হয় কিন্তু দেরিও করি আমরা, আমি অস্বীকার করবো না, আমি নিজে কাজটা করেছি ওখানে। সেগুলো নিয়ে তিনি পুনরায় বলেছেন যে এই দেখেন পাঁচটা প্রকল্প আবার সংশোধিত, আবার সংশোধন, এগুলো আপনারা সব মিলেমিশে কাজ করে কাটেন। ধীরে ধীরে নিয়ে আজকে তিনি বিরক্তি প্রকাশ করেছেন, এটাকে আরও স্পিড আপ করার জন্য তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। দেশের 6 জেলায় বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র নির্মাণের প্রকল্প সহ চলতি সভায় নতুন প্রকল্পের অনুমোদন হয় 5টির। এক্ষেত্রে বীজ ও সার উৎপাদনে সক্ষমতা অর্জনের কথা জানান প্রধানমন্ত্রী। আমাদের কৃষির উপরে জোর দিতে হবে, বীজ যেন আমরা দেশে উৎপাদন করতে পারি, অন্য দেশের উপরে নির্ভরশীলতা কমাতে হবে। একটা প্রস্তাব কেউ কেউ বলছিলেন যে ইউরিয়া সার আমাদের এখানে না করে বিদেশে, যেসব দেশে গ্যাস খুব বেশি কম দামে পাওয়া যায়, আমরা কেন ওখানে গিয়ে ইউরিয়া ফ্যাক্টরি স্থাপন করে আমরা আনি না? ভালো আইডিয়া, এটা প্রাইভেট সেক্টরও করতে পারে, আমরাও করতে পারি। সংশোধিত ও নতুন মোট 10টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,621 কোটি 34 লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে 3,055 কোটি 21 লাখ টাকা, আর বাকিটা আসবে প্রকল্পের নিজস্ব অর্থায়ন আর প্রকল্প সহায়তা থেকে। ঠিক ঠিক মতো বড়ে উঠে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।